नमस्कार बंधुरा, तुम्हारे पी यूट्यूब चैनल जिके मैनेते तुम्हारा स्वागत। बंधुरा, कैक हज़ार कन्स्टेबल और लेडी कन्स्टेबल नियोगे विज्ञप्ति जारी हल स्टाफ सिलेक्शन कमिशनर मध्यमें। स्टाफ सिलेक्शन कमिशनर अफिसियल वेबसाइटे एन आची एक नीचे दिखे जो नेमे आसा जाए प्रथम ही क्योंकि देखते पयला आगस्ट ये क्योंकि जारी हो नोटिस अफ द एक्सामिनेशन कन्स्टेबल मेल एंड फिमेल इन दिल्ली पुलिस। एखे दिल्ली पुलिस हम क्यों भारतवर्षर विभिन्न राज्य क्यों कैंडिडेट एखे क्योंकि अप्लाई करते पर सब मजार बेपार तुम्हारा क्योंकि एर परीक्षा कलकता बसे ही दीते नोटिस पुरोटा पढ़ब क्वालिफिकेशन क्यी रही है परीक्षा सिलेबस की कत टा फर्म फिल आप लागे समस्त किसी भिडियोर माध्यम तुम्हारा जानते पर चलो शुरू करा जा। हाँ बंधुरा, जे देखते तुम्हारा नोटिस एखे देखो कि अनलाइन क्योंकि एप्लीकेशन अर्थात आज के क्यों शुरू हो जाए सात सेप्टेम्बर पर्यंत क्योंकि ये फर्म फिल आप यहाँ चलो। ठीक है, तुम्हारा क्योंकि आगे ये करे कारण लास्टर दिखे क्योंकि एक सार्वर प्रब्लेम कर। अच्छा, नेक्स्ट एबार् देव कि जो सीट कत रही है देखो पी स्केल रही है यटार 21,700 থেকে 69,100। ঠিক আছে, ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কনস্টেবল মেলের ভ্যাকেন্সি 3,433, টোটাল হচ্ছে 3,433। এখানে জেনারেল ওবিসি এসসি এসটি এরকম ভাগ করা রয়েছে। ঠিক সেরকমভাবে এখানে কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্স সার্ভিসম্যান আলাদা 226টা রয়েছে, এখানে মেল রয়েছে। টোটাল কিন্তু যে ভ্যাকেন্সি এখানে দেখো কনস্টেবল ফিমেলের রয়েছে 1944, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,846টি। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে এখানে এজ লিমিট কী চেয়েছে। এজ লিমিট কিন্তু এখানে 18 থেকে 25 বছর কিন্তু হলে তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং এখানে কিন্তু এসসি এসটিদের 5 বছর ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ এসসি এসটিরা কিন্তু 30 বছর বয়স পর্যন্ত দিতে পারবে এবং ওবিসিরা কিন্তু 28 বছর বয়স পর্যন্ত দিতে পারবে। এছাড়াও স্পোর্টসম্যান যে কোটা তাতেও কিন্তু ছাড় রয়েছে। আচ্ছা, নেক্সট এবার আমরা দেখে নেব যে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চেয়েছে। এখানে কিন্তু 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস হলেই কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, আর এখানে 11 পাসেও করতে পারবে কিন্তু সেটা সেক্ষেত্রে দিল্লির বাসিন্দা হতে হবে এবং কিছু কোটা রয়েছে। যেহেতু আমরা এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখছি সুতরাং 10+2 পাস হলেই কিন্তু এটা করা যাবে। ঠিক আছে, আর এখানে কিন্তু একটা যে কন্ডিশন বলে দিয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য যে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে, সেটা মোটর বাইক সাইকেলেরও হতে পারে বা কারেরও হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু পি এবং এমটি যে টেস্ট হবে তার আগে কিন্তু এটা দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে সিলেবাস কী আছে। আচ্ছা, অ্যাপ্লাই কিন্তু তোমরা করতে পারবে যে ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, এখানে কিন্তু যে দেখতে পাচ্ছে 100 টাকা কিন্তু ফর্ম ফিল আপ করতে লাগবে এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছ মহিলাদের কোনো কিন্তু টাকা লাগবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে যে দেখো পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় থেকে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, দেখো ওয়েস্ট বেঙ্গলের এই সেন্টারগুলো দিতে পারবে তোমরা। কী কী রয়েছে দেখো, বহরমপুর তোমরা এখানে কটক রয়েছে, রৌরকেল্লা, সম্বলপুর, হুগলি রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে। ঠিক আছে, অর্থাৎ উত্তরবঙ্গে যে ক্যান্ডিডেট আছে তারা শিলিগুড়ি, কলকাতা রয়েছে, হুগলি রয়েছে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু পরীক্ষা দিতে তোমরা পারবে, সিট পড়বে। দেখো টেস্ট কী হবে, এখানে কিন্তু 100টা প্রশ্ন থাকবে 100 নম্বরের, যেটা দেখো পার্ট এ বি সি ডি। পার্ট এ তে আছে কী আছে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। পার্ট বিতে রিজনিং। পার্ট সিতে রয়েছে কি, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড অর্থাৎ ম্যাথ রয়েছে। এবং পার্ট ডিতে কিন্তু কম্পিউটার নিয়ে কিন্তু রয়েছে, যেখানে 10 নম্বর থাকবে এবং এখানে কিন্তু 50টা জিকে 50 নম্বরের, রিজনিং 25, ম্যাথ 15 এবং কম্পিউটার 10। অর্থাৎ জিকে যারা একটু ভালো করে পড়বে তারাই কিন্তু এই চাকরিটা পেতে পারবে। ঠিক আছে, আর এই এখানে কিন্তু 0.25 করে কিন্তু একটা ভুলের জন্য কাটা হবে। ঠিক আছে, এই যে লিস্টটা বা এই নোটিফিকেশানটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে পড়ে কিন্তু এটা ফর্মটা ফিল আপ করে দাও। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করো যে কোনো আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।